যশোর ও চাঁপাইনবাবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে যশোরের বাঘারপাড়ার দক্ষিণ শ্রীরামপুর এলাকার চার শিশু পুকুরে গোসল করতে যায়। এ সময় তিনজন পুকুরে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও বাঁচানো যায়নি। চাঁপাইনবাবগঞ্জেও পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। আর বাগেরহাটে গোসলে নেমে নিখোঁজ রয়েছে ভাই বোন।